ইংল্যান্ডের মধ্যে এক ঝলক বাংলাকে দেখাই আপনাদের। লন্ডনের মধ্যে বাংলাদেশ, হোয়াইট চ্যাপেলে আপনাদের স্বাগতম। আপনারা হয়তো অনেকেই কম বেশি এই জায়গাটার নাম শুনেই থাকবেন। হোয়াইট চ্যাপেলের নাম আমিও বহুদিন যাবত শুনেছি, কিন্তু আমি আলাদা করে আসিনি কখনো। তার কারণ, বাংলার সমস্ত খাবার দাবারই মোটামুটি আমাদের শহরেই পাওয়া যায়, আর যেটুকু পাওয়া যায় না তার সবটাই অনলাইন হয়ে যায়। কিন্তু আজকে যখন এই পথেই যাচ্ছি, তাই এখানে নেমেই পড়লাম। আজ স্টেশন থেকে বেরিয়েই চক্ষু হয়ে গেল চড়ক গাছ। সিরিয়াসলি কনফিউজড হয়ে গেলাম, কোথায় আছি আমি, লন্ডনে নাকি বাংলারই কোনো জায়গায়। পাশেই যে সবজি বাজারটা ছিল, কি নেই সেখানে! কচুর লতি, ওল থেকে শুরু করে লাল পুনকো শাক, কলমি শাক, আর মাছ, কি কি মাছ এখানে নেই! মৃগেল, রুই, ইলিশ, কই, মাগুর, সব কিছু। শুধু কি তাই, আছে থরে থরে আচার, আর আছে গুড়, ঝোলা গুড়। যদিও এই সমস্ত বাঙালি খাবারের জিনিসপত্র সবই এখন অনলাইনে পাওয়া যায়, কিন্তু তাও যখন কোনো দোকানে এসে চোখের সামনে থরে থরে এত বাংলার জিনিসপত্র সাজানো থাকে, তখন আর না নিয়ে থাকা যায়? কিন্তু এখন নিলে বইতে হবে অনেকটা, তাই টুকিটাকি দু চারটে জিনিস নেব। ভাবুন তো, সেই কত দূর থেকে, সেই সুদূর বাংলাদেশ থেকে এই সমস্ত খাবার দাবার প্যাকেটবন্দি হয়ে চলে আসছে এই ইংল্যান্ডে, লন্ডনের বুকে। আর আসছে বলেই না আমরা এই বিদেশে থেকেও বাংলার খাবার দাবার কিছুটা হলেও স্বাদ পাচ্ছি। শুধু প্যাকেটবন্দি খাবার বললে ভুল হবে, বাংলার মাটিতে হওয়া আম, কাঁঠাল, লিচু সব কিছুই আছে এখানে। কত করে লিচু? 10 পাউন্ড। 10 পাউন্ড পারলে নেব। লিচু কিনলাম, ভালো তো লাগলোই। তার সাথে সব থেকে বেশি ভালো লাগলো কি জানেন, বহুদিন না বহু বছর পর এরকম বাংলাতে দরাদরি করে বাজার করতে। লিচুর দাম নিল 1 কেজিতে 10 পাউন্ড, মানে ধরুন 1000 টাকা পার কেজি। আর এদিকে দেখুন কত বড় বড় কাঁঠাল। কাঁঠাল খেতেও আমরা দুজন কিন্তু সাংঘাতিক ভালোবাসি, কিন্তু আজকে আর নেওয়া যাবে না, কারণ এত বড় কাঁঠাল ওই অত দূর বাড়িতে বয়ে নিয়ে যাব কি করে। তাই আর কাঁঠালের দিকে বেশিক্ষণ না থাকি 4টি লিচুই বেছে নিলাম। এই হোয়াইট চ্যাপেল জায়গাটা কিন্তু লন্ডনের একদম মাঝখানে অবস্থিত, লন্ডন জোন 2 তে পড়ছে। আর গত বছর মানে 2022 সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন মানে 26 মার্চ বাংলাতেও লেখা হয়, কারণ এই অঞ্চলের অধিকাংশ অধিবাসী কিন্তু বাংলাদেশের, প্রায় 40% মানুষ এখানে বাংলাদেশের মানুষজন। মানুষজন একে অপরের সাথে কথাও বলছেন বাংলা ভাষায়, জিনিসপত্র কেনাকাটিও হচ্ছে বাংলায়। দীর্ঘদিন বিদেশে থেকে হঠাৎ করে যদি নিজের মাতৃভাষাতে এত মানুষের একসাথে কথাবার্তা শুনি, কি ভালো লাগে মনটা, তাই না? আর এদিকটায় দেখেছেন সারি দিয়ে দিয়ে কত মিষ্টির দোকান। মিষ্টির দোকান দেখে অর্ঘ আর আমাকে পাত্তা না দিয়ে সোজা ছুটে চলে গেছে কোনো এক মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। অসম্ভব ভালো ভালো লোভনীয় দেখতে সব মিষ্টি দোকানে থরে থরে সাজানো। তবে শুধু মিষ্টি না, এর সাথে সাথে আছে বাড়িতে হাতে বানানো ঘিও। তবে মিষ্টির দোকানের সামনে বেশিক্ষণ আমার দাঁড়ানো একদম ঠিক না, যা দেখবো সবই নিতে ইচ্ছে হবে। তার থেকে চলুন অন্যদিকটা ঘুরে দেখি আর কি কি আছে এখানে। ফুটপাথ ধরে একটু এগোতেই চোখে পড়ল মাছের দোকান। ঠিক দেখুন আমাদের দেশের মতো রাস্তাতে মাছ নিয়ে কিরকম বসেছে। এদেশে টাটকা মাছ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। মাছ পাওয়া যায় সব জায়গাতেই, কিন্তু সেগুলো সুপার মার্কেটে, আর সেগুলো সবই থাকে ফ্রোজেন। তাই জন্য টাটকা মাছ দেখতে পেয়ে নিজেকে আর সামলাতে পারলাম না, ছুটে চলে এলাম মাছওয়ালা দাদার কাছে। মা
ছিল অনেক রকম, তার অবশ্য অধিকাংশই আমি চিনি না। যেটা চিনতে পারলাম সেটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কিন্তু ভালোই ফ্রেশ ছিল, তবে দামও ছিল অনেকটাই বেশি, প্রায় 15 পাউন্ড পার কেজি, মানে ধরুন প্রায় 1500 টাকা। মিষ্টিও কেনা হয়েছে, মাছও কেনা হলো, তারপরেও ঘুরে বেড়াচ্ছি। যদি আরো টুকটাক দু একটা জিনিস চোখে পড়ে যেটা ধরুন আমাদের শহরে পাওয়া যায় না, সেটা কিনে নেব। আজকের এখানে ওয়েদারটাও কিন্তু সাংঘাতিক গরম, টেম্পারেচার বাইরে প্রায় 30 ডিগ্রি ছুঁই ছুঁই, রোদটা যেখানে যেখানে লাগছে পুরো মনে হচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে গা হাত পা গুলো। চলুন রাস্তাটা পেরিয়ে ওই দিকের ফুটপাথটা দেখে আসি। এই পার থেকেই দেখতে পাচ্ছি ওদিকের বাজারটা আরো বড় সড়। স্যালাড কাটার বা চপার গুলো দিয়ে সবজি কাটাগুলো দেখতে কি ভালো লাগে না, তবে জানেন তো এরকম মেলাতে দেখে আমি কিনেছিলাম আমাদের দেশে, কিন্তু তার অভিজ্ঞতা একদম ভালো না। বাড়ি গিয়ে কিছুতেই আর এরকম করে কাটতে পারলাম না। শুধু আমাদের দেশে কেন, আমি এখানেও কিনেছি এবং এখানেও ঠকেছি। দোকানে দাঁড়িয়ে যখন দেখি তখন মনে হয় এগুলো কাটা কত সহজ, কিন্তু তারপর বাড়িতে নিয়ে গিয়ে কিছুতেই আর ঠিক করে করতে পারি না। এইদিকের এই সবজির দোকানটাতেও দেখেছেন কত কাঁঠাল এসেছে। এত বড় বড় কাঁঠাল দেখে আর্য কিন্তু বেজায় অবাক, ও এর আগে এই ফলটা চোখেও দেখেনি। আর এই দিকটাই দেখুন, পুরো মনে হচ্ছে না ধর্মতলা কিংবা গড়িয়াহাটের বাজার। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমার সব থেকে প্রিয় দোকানের সামনে এসে গিয়েছি। আমাদের দেশে যে কোনো রাস্তাতে গিয়ে যখনই এরকম চুড়ি কানের দুলের দোকানের সামনে আমি যাই, সেখান থেকে আমি আর নড়তে পারি না। এখানেও পছন্দ করে একটা কানের দুল কিনেই ফেললাম। সামনেই পুজো আসছে, এখন থেকেই যদি টুকটাক করে না কেনাকাটি শুরু করি আর কবে হবে বলুন। ইচ্ছে ছিল এখানকার বিখ্যাত এই মাছের বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু আজকে এই দোকানটা বন্ধ। আসলে আজকে না, অনেক দোকানপাটি বন্ধ, কারণ আজ তো শুক্রবার, তাই এই অঞ্চলের বেশিরভাগ দোকানপাটি আজকে নাকি বন্ধ। আর সবাই বলছেন রাস্তাতে নাকি ভিড়টাও সেই জন্য কম। রাস্তাঘাট ঘুরতে ঘুরতে, বাংলায় লেখা পড়তে পড়তে, আর বাংলার মানুষের বাংলার কথা শুনতে শুনতে একটা ফ্যাক্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। আপনারা হয়তো অনেকেই একটা কুখ্যাত ক্যারেক্টারের নাম শুনে থাকবেন, একজন সাংঘাতিক সিরিয়াল কিলার, জ্যাক দ্য রিপার। 1888 থেকে 1891 এই 3 বছরের মধ্যে সে 11টা খুন করে, এবং সেই সবটাই হোয়াইট চ্যাপেলের এই গলিগুলোর মধ্যে। আরও একটা ফ্যাক্ট শেয়ার করি আপনাদের সাথে, এই জায়গাটার নাম হোয়াইট চ্যাপেল কেন জানেন? সেটা কিন্তু খুব মজার গল্প। মানে 1270 সাল নাগাদ এখানে একটা চ্যাপেল তৈরি হয়েছিল, মানে ছোটোখাটো চার্চের মতো আর কি। কিন্তু এই চ্যাপেলটা তৈরি হওয়ার বছর 50-60-এর মধ্যেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম ভেঙে টেঙে যায়। তখন সেটাকে আবার রিবিল্ড করা হয়, আর বাইরের দেওয়ালটা সাদা চুনকাম করে দেওয়া হয়। তখন চ্যাপেলটাকে সবাই হোয়াইট চ্যাপেল বলে ডাকত, আর সেই থেকেই লন্ডনের এই অংশটার নামই হয়ে গেল হোয়াইট চ্যাপেল। চলুন, অনেকক্ষণ ধরে বকবক করছি, এবার কিন্তু সাংঘাতিক খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতেই হবে। আর এই বাংলাদেশি পাড়ায় এসে বাংলাদেশি খাবার খাবো না সেটা তো হতে পারে না, সেই জন্য আমরা এখানকার একটা খুব বিখ্যাত বাংলাদেশি রেস্টুরেন্টে চলে এসেছি। কলাপাতা নামে এই রেস্টুরেন্টটার নাম শুনেছি এর আগে বন্ধুদের মুখে বহুবার, কিন্তু আমরা খেতে এলাম এই প্রথম। গুগলে দেখলাম রিভিউও কিন্তু বেশ ভালো, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ছিল ভীষণই সুন্দর, বাংলা গান তো ছিলই, আর তার সাথে সাথে ছিল খুব সুন্দর বাংলারই শিল্পীদের হাতে করা কাঠের কাজ, গ্রাম বাংলার ছবি চারিদিকে ফুটে উঠেছিল। আমরা সেদিন অর্ডার করেছিলাম বিখ্যাত বাংলাদেশি মোরগ পোলাও, আর তার সাথে সাথে চিকেন রোস্ট। মোরগ পোলাওয়ের নাম অনেক শুনেছি কিন্তু খাওয়া হয়নি কখনো। গরম গরম মোরগ পোলাও যখন সার্ভ করলো তখন খাবো কি, গন্ধতেই মন প্রাণ সব একেবারে ভরে গেল। আমাদের তো কাচ্চি বিরিয়ানিও ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু সেদিনকে এত রোদ গরম ছিল আর বিশেষ কিছু খেতে পারলাম না। তবে মোরগ পোলাওটার স্বাদ কেমন ছিল সেটা আমার প্লেটটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। আর শেষ পাতে মিষ্টি মুখে আমরা নিয়েছিলাম নতুন গুড়ের পায়েস।
একটা অসাধারণ মোরগ পোলাও আর চিকেন রোস্টের পরে এরকম ঠান্ডা ঠান্ডা নতুন গুড়ের পায়েসের স্বাদ কেমন যে লাগে সেটা কোনো বাঙালিকে কি আর আলাদা করে বলে দিতে হয় নাকি? আর যেখানে আমরা মিষ্টির একেবারে পোকা, চলুন আর কথা না বাড়িয়ে ঝটপটে এই পায়েসটা টেস্ট করা যাক। দুপুরবেলায় আজকে একটা জম্পেশ খাওয়া দাওয়া হলো। প্রথমবার খেলাম বাংলাদেশি মোরগ পোলাও, সাংঘাতিক ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে হলো আরও বেশ কিছুটা হাঁটাহাঁটি, আরও বেশ কিছু কেনাকাটি। এখন ধরেছি বাড়ির পথ, বাড়িও তো ফিরতে হবে। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 5:30 বাজছে। চলুন আজকে তাহলে বাড়ি যাওয়া যাক, আর ভিডিওটাও বরং আজ এখানেই শেষ করা যাক। কেমন লাগলো আমার সাথে পায়ে হেঁটে লন্ডনের বাংলাদেশি পাড়া ঘুরতে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।